আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সারসংক্ষেপ দেব, যেটা বাংলাদেশের সকল বড় শিক্ষার্থী পড়তে পারবে। ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, প্রতিবারের মতোই তোমাদের কিন্তু এবছর 60টা সৃজনশীল লিখতে হবে এবং নৈবিত্তিক থাকবে 30টা, অর্থাৎ 60টা সৃজনশীলের 70, নৈবিত্তিকে 30, মোট 100 মার্কের পরীক্ষা হবে। তো এবার আমরা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন অধ্যায়গুলো রয়েছে। তো অধ্যায়গুলোর মধ্যে, যেটা যেহেতু স্কুল ভিত্তিক পরীক্ষা, এক এক স্কুল এক এক রকমের অধ্যায় থাকতে পারে। তো তোমার স্কুলের সাথে এই অধ্যায়গুলো মিলিয়ে নেবা, যদি বেশি হয় তাহলে তোমাদের ওই অধ্যায়গুলো পড়ে নিতে হবে, আর যদি এখান থেকে মনে করো কম হয় তাহলে ওই অধ্যায়গুলো তুমি বাদ দেবা। তো তোমাদের অধ্যায় শুরু হচ্ছে 8 অধ্যায় থেকে, 8, 9, 10, 11, 12, 13। তো এখান থেকে আমরা তোমাদের সাজেশনগুলো দেবো, ইনশাআল্লাহ এখান থেকেই পরীক্ষায় কমন আসবে। তো দেখো, প্রথম প্রশ্ন, নাগরিক কিসের পরিচয় নাগরিকত্ব লাভ করে? খতে বলেছে রাষ্ট্রে বসবাসকারী সকলেই নাগরিক নয় কেন, এটা ব্যাখ্যা করতে বলেছে। তো বন্ধুরা, আমি যদি পুরো প্রশ্নগুলো পড়ি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে ক আর খটা পড়ে নিচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে দাগিয়ে নাও বা স্ক্রিনশট দিয়ে তোমার কাছে রেখে দাও, পরবর্তীতে তোমার কাছে যে গাইডটা রয়েছে সেই গাইড থেকে তুমি এগুলো পেয়ে যাবা উত্তর। তো দেখো, পরবর্তী একটা প্রশ্ন, বাংলাদেশের প্রথম সরকার গঠন হয় কখন? খতে বলেছে দ্বি নাগরিক তত্ত্ব বলতে কী বোঝাও। তো বন্ধুরা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তার পরবর্তী একটা প্রশ্ন দেখো, ভ্যাটিকান সিটির আয়তন কত? খতে বলেছে সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সর্বশ্রেষ্ঠ উপাদান কেন? তারপরে গতে বলেছে তিতাস ও সেমিলার মধ্যে কে বেশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে ব্যাখ্যা করো। আর ঘতে বলেছে, তো ঘতে বলেছে তিতাসের মতো নাগরিকরাই রাষ্ট্রের রক্ষাকর্তা, তো এটা তোমাকে বিশ্লেষণ করে লিখতে হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তী একটা প্রশ্ন দেখো, এখানে রয়েছে তোমাদের নবম অধ্যায় বাংলাদেশ পরিবেশ। তো বাংলাদেশ পরিবেশ এই অধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ না, তারপর তোমাদের নৈবেদিকের জন্য এবং এগুলো পড়ে যাবা। দেখো কতে বলেছে আলো ও তাপের প্রধান উৎস কোনটি, মানুষ কীভাবে প্রকৃতির ওপর আধিপত্য লল বাড়িয়েছে ব্যাখ্যা করো, এটা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তী একটা প্রশ্ন দেখো, মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে, প্রকৃতির মূল উপাদান কীভাবে মানুষের উপর প্রভাব ফেলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর 3 নম্বর প্রশ্ন, মাটি দূষণ কাকে বলে, পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে কীভাবে, এটা ব্যাখ্যা করতে বলেছে, এটা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দূষণ কী, বায়ু দূষণের প্রভাব ব্যাখ্যা করো, তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর একটা প্রশ্ন, বায়ু কী, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্ক ব্যাখ্যা করো, অর্থাৎ দুইটার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা লিখতে হবে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। দেখো পরবর্তী একটা প্রশ্ন, খরা কী, মাটি দূষণ রোধের উপায়গুলো ব্যাখ্যা করতে বলেছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখো 10 অধ্যায়, তো এই 10 অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল করা হবে এই অধ্যায় থেকে। তো অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের শিশু অধিকার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কথা বলেছে দেখো, শিশু কারা, অধিকার নিরাপত্তা অবলম্বন বুঝিয়ে লেখো, অর্থাৎ অধিকার নিরাপত্তার অবলম্বন এই কথাটা বুঝিয়ে লিখতে বলা হয়েছে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। পরবর্তী একটা প্রশ্ন দেখো, প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে কয়টি অধিকার দাবি করতে পারে, অর্থাৎ একজন নাগরিকের অধিকার কয়টি, সেটা এখানে চেয়েছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর বলছে শিশু অধিকারের গুরুত্বটা ব্যাখ্যা করতে বলেছে। তার পরবর্তী একটা প্রশ্ন দেখো, এখানে রয়েছে সব শিশুর অধিকার কেমন, মানব অধিকার বলতে কী বোঝো। তো বন্ধু, এই প্রশ্নটা কিন্তু তোমাদের নৈবিত্তিকও আসতে পারে, যে মানব অধিকার বলতে কী বোঝো বা নিচের কোনটি মানব অধিকার বা শিশুর অধিকার কেমন, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের নৈবিত্তিক আকারও আসতে পারে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখো 11 অধ্যায়, বাংলাদেশের শিশু বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল করা হবে। কথা বলেছে ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজে শিশু উপযোগী, কথা বলেছে প্রতিবন্ধকতা শিশুর জীবন কীভাবে প্রভাব ফেলবে ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অবশ্যই। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও, অবশ্যই একটা লাইক দাও, কারণ তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি, আর ভিডিও তৈরি করতে কিন্তু অনেক রকমের সময় অপচয় হয়। তো তোমাদের সুবিধা যেহেতু তোমাদের সাহায্যের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্নগুলো করা হবে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবা, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, আজকে দিলাম বিজ্ঞানও ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ICT আপলোড করা হয়েছে, পরবর্তীতে কোন সাজেশন চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো দেখো পরবর্তী একটা প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো এখানে প্রশ্নের কথা বলেছে সামাজিকীকরণ কী, খতে বলেছে ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে বলেছে। তার পরবর্তী একটা প্রশ্ন দেখো, বাংলাদেশের কত বছরের নিচে শ্রম বেআইনি, অর্থাৎ একজন শিশু সর্বোচ্চ কত বয়স হলে সে শ্রম করতে পারবে, অর্থাৎ কাজ করতে পারে, সেটা এখানে বোঝাতে বলছে বা এই প্রশ্নটা চেয়েছে। খতে বলেছে শিশু শ্রম বলতে কী বোঝায় ব্যাখ্যা করে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও।
তারপরবর্তী একটা প্রশ্ন দেখো, শিশু শ্রম কি? ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের প্রভাব উল্লেখ করা, অর্থাৎ শিশুদের জন্য যে কাজগুলো ঝুঁকিপূর্ণ সেই কাজগুলো এখানে বর্ণনা করতে বলেছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দুইটা করা হবে, এটা কিন্তু মাথায় রাখবা। তারপর দেখো 12 অধ্যায় বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা কথা বলেছে। দেখো আসিয়ানের পূর্ণরূপ কি, দ্বিপত্তিক চুক্তি বলতে কি বোঝায়, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল আসতে পারে, এই পেজটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখো 2 নম্বরে SAARG এর সদর দপ্তর কোথায় অবস্থিত, SAASEAN কীভাবে গঠিত হয় বুঝিয়ে রাখো। এই যে তোমাদের যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে, এই সংক্ষিপ্ত রূপগুলো কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে তোমাদের কিন্তু নৈবিত্তিক আসবে। তারপরে একটা প্রশ্ন দেখো, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপরে ক্ষতে বলেছে SAARC কোন ধরনের সংস্থা বুঝিয়ে রাখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপরে দেখো তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে সার্কের মূল লক্ষ্য কী বা সার্কের পূর্ণরূপ কী, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা তোমরা নৈবিত্তিকের আকারে পড়ে যাবা। তারপর দেখো ক্ষতে বলেছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে কেন, ব্যাখ্যা করতে বলেছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তারপর দেখো 13 অধ্যায়, 13 অধ্যায় রয়েছে টেকসই উন্নয়ন ও অবিক SDG, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন করা হবে, আমরা কোথা থেকে জীবন ধারণের সকল উপকরণ পাই, ক্ষতে বলেছে আমাদের পৃথিবী কেন পাল্টে যাচ্ছে ব্যাখ্যা করো। তারপর দেখো তোমাদের 3 নম্বর একটা প্রশ্ন, SDG কি, পরিবেশ বান্ধব কৃষি বলতে কী বোঝায়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তারপরে দেখো তোমাদের 4 নম্বর একটা সৃজনশীল, SDG এর মেয়াদ কত সাল পর্যন্ত, MDG ও SDG সম্পর্ক ব্যাখ্যা করো, অর্থাৎ MDG এবং SDG যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা এখানে তুলে ধরতে বলেছে। তারপর দেখে MDG ঘোষণা করা হয় কত সালে, আর ক্ষতে বলেছে টেকসই উন্নয়ন বলতে কী বোঝায়, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তারপরে বলছে SDG এর পূর্ণরূপ কী, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্ষতে বলেছে মানব চাহিদা ও ভোগ মেটাতে কী কী কাজ করে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন। তো সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবা, এ বিষয়ে তোমার যদি কোনো মতামত থাকে, আমাদের কাছে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, চাইলে আমাদের সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের পিছনে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ, তারপরে বিজ্ঞান, ICT, তো এই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে, যেমন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে, আমার ID, অ্যাকাউন্ট, সব কিছুই দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা, কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। আর একটা অবশ্যই জানাবা যে তোমাদের পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে, কোন স্কুল কবে থেকে। সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।